शुर बड़े मधुर हाड़ी गोशाली थे काड़ा काड़ी oh, yeah. शुशुर बड़ी मधुर हाड़ी गोशाली थे काड़ा काड़ी सब शाला देर समादा शाली देर जत आबदा घर जमाई दूला भाई बड़ो बेशी झामेला चलो देखी आसे दूला भाई जिंदाबाद दूला भाई जिंदाबाद दूला भाई जिंदाबाद अमर विश्वास दूला भाई इलेक्शन कर ले जोरा मेंबर विपुल भोटे हारबो अमर मने होय ना तुम्हारे स्वप्न पूरण होइबो किंतु अमर ए स्वप्न पूरण करते होइबोई अरे अमर ए स्वप्न पूरण करार मूल भूमिका पालन करते होबे तुम्हार यदि ओई निर्वाचन तारा মেম্বার বানানোর কোনো রকম করে সুযোগ থাকতো বিশ্বাস করেন দুলা ভাই এখন এই মুহূর্তে আমি আমার মেম্বারগিরি ছেড়ে দিয়া আপনারে মেম্বার হিসেবে ঘোষণা করে দিতাম কালামের ব্যাপারে ময়নারে জুনা মেম্বারের কাছে পাঠায়া তুই জান্নাতের ফোন করে কি কইছিলি কই আমি কিছু কই নাই তো বাবু নফর মামা তো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আরে আমি পাইলে চক্ষে সামনে পড়লেই একদম কতকটা করব না ভাই মাথা গরম করছ মাথাটা ঠান্ডা করেন ওরে কচু কাটা করার কোনো দরকার নাই ওরে ধরবেন ওরে আর আগে আইন না ভালোভাবে মনে করেন যে বুঝাইয়া জাস্ট খালি গাছের মধ্যে বাইন্ধা ফেলব আমরা ঠিক আছে তারপর জনগণ জিজ্ঞেস করব গাছে বান্দর হচ্ছে কেন তখন আপনি জিনিসটা ব্যাখ্যা করবেন ওর মুখ ধরে শিকার যাবেন তাহলে জনগণ বুঝতে পারবো বিষয়টা আপনি কলঙ্কমুক্ত হইবেন আমার কি ধারণা জানেন আপনি মামার বিরুদ্ধে যে ষড়যন্ত্র করছেন সেজন্য মামাও আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আরে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করলে করুক তাতে আমার কোনো দুঃখ নাই কিন্তু নিজের বউরে নিয়া এই ধরনের কুরুচিপূর্ণ কলঙ্ক সে কেন লটাইবো আচ্ছা সত্যটা যখন সবাই জানি নাই গেছে তাহলে এটা নিয়ে আর কোনো ঝামেলা করেন না বাদ দেন এটা হ্যাঁ তুমি কইবার আমি শুনু আমি কি বউয়ের আসলে থাকা পুরুষ মানুষ নাকি আমারে তুমি জানো না নফর রে আমি দেখনে পামু অরে আমি কি করব সেটা শুধু আমি বুঝতে পারি ভাইজান ইন দিস সার্কামস্ট্যান্সেস মাথা গরম করে আমি যেভাবে বলছি সেভাবে করব আর ওই প্রক্রিয়া গাছের মধ্যে বাদ করব বাকিটা আমি দেখেছি ঠিক আছে আমি আমার বাইরে যাই পরিস্থিতিটা কি সেটা দেখে আপনারা যত সময় আমি জানাবো মাথা গরম করে যাবেন মুখে থুতু ছিটে না উচিত ঘর সংসার করি তুমি যদি বাড়ি থেকে আমার নাই তারাই বেড়াও তাহলে আমার নামে কলঙ্ক কেন রটাইতেছো পৃথিবীতে কয়টা পুরুষ আছে যে স্ত্রীর বাড়ি থেকে তাড়ানোর জন্য কলঙ্ক রটায় আরে শুনো আমি যা করছি তা হলো জুনা মেম্বার উপর রাগ কইরা ওই হারামজাদা আমারে নিয়ে অনেক খেলছে এজন্য আমিও চাইছি ও সংসারে যাতে অশান্তি হয় বুঝছো সেজন্য অশান্তির আগুন জ্বলে এজন্য আমি ফোন দিয়ে আসছিলাম ও তোমার কাছে আমি শুধুমাত্র খেলনা আমার মান সম্মান ইজ্জত ভালোবাসার কোনো মূল্য তোমার কাছে নাই আরে ময়না শুনো তুমি হইতাছ আমার বউ এইটা হলো আসল এটা নিয়ে অন্য কি ভাবতেছে সেটা নিয়ে ভাবার আমার কোনো দরকার নাই দরকার আছে নফরালে দরকার আছে যে কিনা নিজের স্বার্থে বউর নামে কলঙ্ক লড়াইতে পারে সে নিজের স্বার্থে বউরে খুনও করতে পারে ও ময়না এগুলো তুমি কি কইতাছ এতদিনে তুমি আমার এই চিনলা আমি তোমারে ঠিকই চিনছি মনে রেখো নফরালে আজ থেকে তুমি আমার হারাইলা
আরে কি করতে চাইলাম আর কি হইলো, চাইছিলাম জুনা মেম্বারের সংসারে আগুন জ্বালাইতে, হইয়া গেছে উল্টা, এখন আমার নিজের ঘরে আগুন জ্বলতেছে। আব্বাজান, এই কুজন না বলে যদি সুজন বলতেন তাহলে বিষয়টা ব্যাখ্যা করে বলতে আপনার সুবিধা হইতো। না তোমারে তো কুজন সারা সুজন কওয়া যাবে না, তার কারণ হচ্ছে যে তোমার নিজের যোগ্যতা দিয়া নিজেকে সুজনে পরিণত করতে হবে। আব্বাজান আপনি বোধহয় বিষয়টা খেয়াল করেন নাই, আমি কিন্তু অলরেডি সুজন হয়ে গেছি। এই যে আমি যে আপনারা কদম বুসি করলাম, এটাও কিন্তু সুজন হওয়ার একটা তরিকা। আচ্ছা, তাই কদম বুসির সঙ্গে সুজন হওয়ার তরিকা, এই যোগাযোগটা তো আমি ঠিক বুঝতে পারলাম না। আব্বাজান বুঝলেন না তো, পিতা মাতার দোয়া হইতেছে পৃথিবীতে সবচাইতে দামি। আমি তো সিদ্ধান্ত নিয়েছি যে প্রতিদিন আপনার এইভাবে আমি কদম বুসি করবো আর আপনার দোয়া অর্জন করব। আর আপনার দোয়া যদি আমি পাওয়া যাই তাহলে দেখবেন যে আমি সুজন হয়ে গেছি। বাপ রে বাপ, কুসনালি তুমি তো একেবারে আন্তর্জাতিক পর্যায়ে ওই যে ডোনাল্ড ট্রাম্পের মতো সিদ্ধান্ত নিয়ে ফেলাইছো। তোমার কথা শুনে তো আমার পরানটা করে দূর হয়ে গেল। আপাতত আমার কথা যেহেতু আপনার কাছে আন্তর্জাতিক মানের মনে হয়েছে, আপনার পরানটা জোড়ায় গেছে। আব্বাজান, ওই আপনার মুখ থেকে ওই কুজন শব্দটা ডিলেট করা যায় না। না আব্বা, যায় না। আপনি যতদিন সুজন না হইতেছেন ততদিন ওই কুজন নাম ডিলিট করার কোনোই সম্ভাবনা নাই। আব্বা, আপনার কি কুজন দাদার সাথে কথা কম শেষ হয়েছে? না, কথা শেষও হয় নাই আবার শুরুও হয় নাই, সেইটা অত জরুরি না। আপনি কি কইতেছেন সেটা কই হলাম না, মানে আমার একটা কথা মনে পড়ছিল, বেশ কিছুদিন আগের কথা, আম্মা তখন বাইসা ছিল, সেই কথাটা কমন আর থাকবো। তোর মা মইরা যাওয়ার আগে যে কথা কইছে সেই কথা তোর এখন মনে পড়ছে? কি কথা মা জননী? আব্বা, কুজন দুলা ভাই এখান থেকে চলে গেলে ভালো হইতো না? তোর মা তোরে কি কথা কইছিল সেটা আমারে ক। কুজন এখানে থাকলে তোর সমস্যা কি? বাইরের লোকের সামনে ঘরের কথাটা না কওনি ভালো। আব্বাজান, আমি কিন্তু বেলির কথা খুব মাইন্ড করলাম, জামাই আবার বাইরের মানুষ হয় কিভাবে, এটা তো জীবনে আমি প্রথম শুনলাম। যতদিন তুমি কুজন থেকে সুজন না হইতাছো ততদিন তুমি এই ফ্যামিলির আউটসাইডার হিসেবেই গণ্য হইতেছো, বুঝতে পারছো? উত্তর পাইছেন দুলা ভাই, এখন যদি দয়া করে আপনি আপনার স্থানটা পরিবর্তন করতেন। শোনো বেলি, তোমার এই কথা শুনে আমি এতই মর্মাহত, আমার ইচ্ছা করতেছে 10 ইঞ্চি টাটা দিয়ে আমার মাথার মধ্যে বাড়ি মারতে, আমার তো পাওয়াই এখান থেকে চলবো না। জামাই, ইয়ে আমার বাকি মাথায় তুমি কাডল দিয়ে মারো, অনেক কাড়া আছে, ইহে বেশি। ভালো আছি, বলো। বলতেছি যে নিজের যত জরিপ করে আর মানুষের কাছে জনপ্রিয় করেন না কেন, আদৌ কি টেলিফোন লাগে আপনার কি হইতো? কেন, তোমার কি কোনো সন্দেহ আছে? না, আমগো পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর তো আমাগো একটা বিয়ে শাদীর আলাপ হওয়ার কথা ছিল, তাই না? আদেও যখন বিয়ে শাদীর কোনো খোঁজ খবর হইতেছে না, সেই জায়গা থেকে কথাটা জিজ্ঞেস করলাম আর কি। না, আসলে আমি চাইতেছি কয়েকটা দিন পর বিয়ে করতে। ও, তো কি মেম্বার ইলেকশনে পাস করার পর? মেম্বার হওয়ার পর মানে ভবিষ্যৎ, ওই স্বপ্ন মনে হয় কালাম তোমার আর পূরণ হবে না। আপনার এরকম কেন মনে হলো ফরিদ ভাই? তোমার ওই ভুয়া জরিপ দিয়ে কি জনপ্রিয়তা মাপা যাবে? হ্যাঁ, কৃষিবিদের মাথা দিয়ে তো সঠিক জরিপ আশা করা যায় না। কার মাথা দিয়ে সঠিক জরিপটা আশা করা যায়? আমরা জরিপ শুরু করে দিয়েছি, একদম বিজ্ঞানসম্মতভাবে জরিপ শুরু করে দিয়েছি। সকালবেলা তুমি পেয়ে যাবে অরিজিনাল জরিপ, যেটা এটা তুমি সকালবেলায় পেয়ে যাবে।
তাই নাকি অনেকেরই তো দেখতেছি জরিপ নিয়ে কাজ শুরু করছে আমার মনে হয় এই জরিপটা একবার পারফেক্ট জরিপ হইব তাহলে আমি কি বলতেছি আমি বললাম না একদম বিজ্ঞানসম্মত ভাবে আমরা জরিপটা চালাইতেছি একদম পারফেক্ট না হয়ে যাবে কোথায় ভালো হইলে তো ভালোই কিন্তু দেখেন আমার ওই কোচিং সেন্টারে যে সাজেশন দিছিলেন ওইরকম জরিপ যাতে না হয় আপনি দেখলে আমার কেন জানি মনে হয় যে আপনি কোচিং সেন্টারে যে সাজেশনটা দিছিলেন ওইটার কথা মনে পড়া যায় সবাই যে ফেল করছিল এক বিষয়ের মধ্যে আরেক বিষয় কেন ঢুকে দিতেছ কোথায় নির্বাচনের জরিপ আর কোথায় কোচিং সেন্টারের সাজেশন একটার মধ্যে আরেকটা মিল হয় মানে উল্টাপাল্টা এই ধরনের কথা কেন যে বলো কালাম আমি বুঝি না মানে আপনার সম্পর্ক খুব একটা ভালো যাইতেছে না দেখা যখন হইছে নিরিবিলি কথা বলে সম্পর্কটা ঠিক করে নেন আমি তাহলে এখন আসি পরে এইসব বিষয় নিয়ে কথা বলা দেবো ঠিক আছে আমার সাথে তুমি কিছুদিন যাবৎ যে অ্যাভয়েড টেন্ডেন্সিতে চলাফেরা করতেছ কিন্তু আজকে কালামের সাথে কথা বলার সময় আমার পক্ষ নিয়ে যে কথা বলছ খুব ভালো লাগছে আমার তা জুই তুমি কেমন আছো কিছুক্ষণ আগে কি ধরনের কথা বললো আমার পক্ষ নিয়ে আবার এখন কি ধরনের ব্যবহার করে চলে গেল আসলে মেয়েদের বিশেষ করে জুই বুঝতে আমার সারা জীবন চলে যাবে তুই কইতে আসছ তোর আমার কথা এত ভনিতা করার দরকার কি কি কইতে আসছ কইয়া ফেলা আর যদি না কইতে আসছ তাহলে এন থেকে বুঝা থাকা এই মাইয়াটা যে কত অ্যাক্টিং করবার পারে বাপরে বাপ অ্যাক্টিং তো দেখতেছি আমারও হার মানাই দিব আব্বা আম্মা যখন বাইসা ছিল তখন আমার একটা খোয়াইশ ছিল যে একবার জীবনে একটা বারের জন্য যদি তুমি চেয়ারম্যান নাও হও একবার খালি মেম্বার হও সে যেন সব মানুষের সামনে বুক ফুলায় কইতে পারে যে আমার স্বামী মেম্বার আচ্ছা তাহলে তোর মা আমার নিয়ে স্বপ্ন দেখছে কিন্তু জাগ্রত অবস্থায় সেই কথা তোরে কয়ে গেছে আব্বা আপনি বুঝতেছেন না এটা তো আমার একটা প্রাথমিক স্বপ্ন ছিল সেটা শুধু আমার সাথে আলোচনা করতে আপনারে আম্মা কইতে চাইছিল কিন্তু তার আগে আম্মা আমগুলো ছেড়ে চলে গেল না বা হ্যাঁ অবশ্যই তো আরে কেউ দেখতে পারে তার কারণ হচ্ছে ও হইলো আমাদের ফ্যামিলির একটা অত্যন্ত ইম্পর্টেন্ট ক্যারেক্টার আপনি এটা কোন অ্যাঙ্গেলে কইলেন আব্বা আমি কিন্তু বুঝতে পারিনি কিন্তু আপনি এই কথাটা যে অ্যাঙ্গেলেই কন আমি কিন্তু মিথ্যা কথা কই নাই এটা সত্যি আর এর একটা আর একটা ইঙ্গিত আছে ওই যে ইঙ্গিত আছে ইঙ্গিতে সেই কথাটা কয়ে ফেলা না কইছিল তো তোর আব্বার বয়স হয়েছে সে যদি না দাঁড়ায় বাড়ির অন্য কেউ যদি দাঁড়াতে চায় তাহলে হইব এই যে কুজন্দুলা ভাই আপনি হাসিয়া উঠলেন কেন আমি কেন হাসির কোনো কথা কইছি আব্বা বেলি যে এই কথাটা কইতেছিল ও কিন্তু এই কথাটা কয় নাই আসল কথাটা কিন্তু ও লুকায় গেল তাহলে আসল কথাটা কি আব্বা কালাম নির্বাচন করার চিন্তা করতেছে না আম্মাজানের আবেগ আপনার মগজের মধ্যে ঢুকায় ওরে আপনার পক্ষে নেওয়ার ধান্দা করতেছে কিসের মধ্যে কি পান্তা ভাতে কি এই যে কুজন্দুলা ভাই কালাম তো আর নির্বাচনে খারাইবো না তাইলে আব্বারে আম্মাজানের ইমোশনাল ডোজ খাওয়াই আমার লাভটা কি এই যে ম্যাডাম শুনেন আপনি যে কোনো লাভ ছাড়া এখানে এসে বানায় বানায় আমার কথাটা কইতেছেন না ওইটা কিন্তু আমি ঠিকই বুঝতে পারছি জি এই যে আব্বা প্লিজ আপনি কিন্তু আমারে ভুল বুঝতেছেন আমারে ভুল বুঝেন না এই এই যে কুজন্দুলা ভাই আপনারে আমার সম্পর্কে কুমন্ত্র দিয়া বিভ্রান্ত করার চেষ্টা করতেছে বুঝেন আপনি একটু না 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 কুজন রে অন্য কোনো ব্যাপারে সন্দেহ করলো এই ব্যাপারে সন্দেহ করার কোনো রাস্তা নাই জি আপাজন ধন্যবাদ এই সত্যের পক্ষ নেওয়ার জন্য ইয়ার ওলকা ঠিক আছে এই কথা ঠিক আছে আব্বা আমার কিন্তু আরো কিছু কথা কওয়ার ইচ্ছা ছিল যেটা আমি জানি আপনারা কইতে পারতাম কিন্তু আমি কমু না আমার মুখ আমি শাট ডাউন করে ফেলাইলাম এখন আমি বিদায় লইতেছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মানে মানে কত মিথ্যা কথা বলতে পারে আব্বা আব্বা কাঁঠাল খাইবেন বাইরে দিব ওই যে কইলাম না
এখনো অত পাকে নাই। আর আমার নজরটা যে কাঁঠালের দিকে সেটা নিয়ে আপনি টেনশন করতে হবে না। আপনি আপনার নিজের দিকে নজর দেন, কোন নজর আলি জান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একদম বিজ্ঞানসম্মত একটা লোক ও এই জরিপে বাদ যাবে না। তা তো বটেই, কেউ বাদ যাবে না। বুড়া গুড়া চাচা চাচি খালা খালু নানা নানি খোড়া খোড়ু যা আছে সব সব একদম যুগের দাবি। যুগের দাবি? বাপ রে বাপ। এ মধু, তোরা বিজ্ঞান সম্মত হয়ে গেছিস। শোনো মধুদা, তোমরা আমাদের জৈব থেকে বাদ দিলে কি বল, কিন্তু আমরা তোমাকে বাদ দিই নাই। আমরা চাইতেছি একটা পারফেক্ট ফলাফল, সে অনুযায়ী আমরা জরিপটা করতেছি। রাইট, এটা তো খুব ভালো খবর রে মধু। আমরাও তোকে জরিপের ফলাফল দেখানোর লেগে বয়ে আসি রে। এই যে মধু দাঁড়ান, শোনেন আপনি, আপনারা নিজেরা নিজেরা, তোমাদের এই যে আমাদের বিরোধীর পক্ষ, তারা নিজেরা নিজেরা ঘরের মধ্যে একটা জরিপ চালাইছে, সেই জরিপের ফলটা জনগণের মধ্যে গ্রামে এলাকায় ছেড়ে দিচ্ছে। এই ঘরের মধ্যে যে রেজাল্ট, সেটা তো তোমাদের পক্ষের রেজাল্ট, এটা তো আসল রেজাল্ট না। এই রেজাল্ট ছেড়ে দিয়া জনগণের কাছে আমার দোলাবাইরে ভিলেন বানানোর চেষ্টা চালানো হচ্ছে, কিন্তু না পারবে না। আমরা আসল রেজাল্ট বানাচ্ছি। আসল রেজাল্টের ইতিহাস হচ্ছে আমার দুলাভাই জনগণের কাছে হিরো। আপনারা কখনো আমার দুলাভাইকে জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন করতে পারবেন না, জনপ্রিয়তা কমবে না। এতে করে আমরা যে হিসাব করলাম, আমার দুলাভাই জনপ্রিয়তার বাইরে গেছে। হ্যাঁ, আর এইটার রেজাল্ট আগামীকাল সকালবেলা পাবা, যে আমরা কি জরিপ করলাম আর আমাগো মেম্বার সাহেব জনপ্রিয়তা কত উপরে আছে, কোন জায়গা আছে তুঙ্গে তুঙ্গে। এইটা জানতে তো তোকে কোনো জরিপ করার দরকার হবে না রে বধু। ইচ্ছা মতো কিছু একটা বহায় দিস, তাতে হয়ে যাবে। আমার বুঝলাম না এটা কোন ধরনের ইঙ্গিতে খোসা মারা কথা হচ্ছে, বুঝতে পারতেছি না। বিয়াই, এটা খোসা মারা কথা না। আমি আপনি গো এই জরিপের ফলাফল কি হইব এখন কয়ে দিতেছি, লিখা রাখেন, ভবিষ্যতে মিলাই নি। তোমার কথা শুনে তো মনে হইতেছে মধুদা, জরিপটা আমরা করতেছি না, তুমি করতেছ। তগো চালাকি তুমি বুঝি রে বধু, আমরা যে জরিপ করছি সেটা বিতর্ক বাধাইতে তগো এই জরিপ। এই যে মধুদা, তোমার কিন্তু আমি ভালোবাসি, তুমি একটা শিল্পী গাতক মানুষ, মনটা ভালো আছে, জটিল করো না। দেখো তোমরা যে জটিল একটা জরিপ করেছো, মানে ভুল জরিপ, সেটা তো ঠিক হয়নি। এটা ভুল প্রমাণ করার জন্য আমরা একটা সঠিক জরিপ চালাচ্ছি, এর বাইরে কোনো কিছু না। জোনা মেম্বারে তুমি চিনি, এ কখন কি জন্য কোথায় কোন পা ফেলে এটা আমি খুব ভালো করে জানি। মধুদা, এত কথার দরকার নাই, মানে আমরা এত কথা শুনতে চাইতেছি না। তোমার একটা ফর্ম দিতেছি, তুমি একটু গেছাগাছ ফর্মটা ফিল আপ করে আলো, আর একটা কালাম বাইরে একটা দিয়ে দিও। তগই ফর্ম পূরণ করবো আমি, ফাজলামি করার জায়গা পাস না, মাথা নষ্ট করে সারে। ভালো করছি, আমি এটাই চাচ্ছিলাম, এই খোঁজাটা একটু দরকার ছিল। যাকে সন্দেহ আসছে আরো দুটা বাড়ি বাকি আছে, চল 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 চল। না না দুলা ভাই, আমি কোনো কথা শুনতে চাই না, আপনার নির্বাচন করতেই হবে। না রে ভাই, আমার পক্ষে এটা সম্ভব। ভাই আপনি বুঝতেছেন না কেন, আমার বিশ্বাস আপনি নির্বাচনে দাঁড়ানোর সাথে সাথে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আপনি পাশ করবেন, এই সুযোগ কিন্তু বারবার আসে না। তারপরে সম্ভব না রে ভাই। শোনো ভাই, নির্বাচন করলে আমার পরিবারে অনেক ঝামেলা হবে। আমি যদি আপনার পরিবারে রাজি করাইতে পারি তাইলে তো আপনারা নির্বাচনে দাঁড়ানোর কোনো আপত্তি থাকার কথা না দুলা ভাই। শুধু শুধু চেষ্টা করে লাভ কি কালাম, এমনিতে আমাকে বাড়ির লোক তোমার পছন্দ করে না, শুধু শুধু তুমি অপমানিত হইবা। আমি আমার নিয়ে ভাবতেছি না দুলা ভাই, আমার এখন একটাই স্বপ্ন, যেভাবেই হোক ওই ঝুনা মিয়ারে হারাইতেই হবে। আমি একটা কথা বলি, নির্বাচনটা তুমি করো, আমার বিশ্বাস যে তোমার লগেও ঝুনা মেম্বার কোনো প্রতিদ্বন্দ্বিতা হইব না।
বৈশালীতে কাড়া কাড়ি শ্বশুর বাড়ি মধুর হাড়ি বৈশালীতে কাড়া কাড়ি সব শালাদের সমাদা শালীদের যত আবদা ঘর জামাই দুলা ভয় বড় বেশি ঝামেলা চলো দেখি আসছে দুলা ভাই জিন্দাবাদ দুলা ভাই জিন্দাবাদ দুলা ভাই জিন্দাবাদ একদম বিজ্ঞান সম্মত ভাবে আমরা জরিপটা চালাইতেছি একদম পারফেক্ট না হয়ে যাবে কোথায় কিন্তু দেখেন আবার ওই কোচিং সেন্টারে যে সাজেশন দিছিলেন ওইরকম জরিপ যাতে না হয় আপনার দেখলেই আমার কেন জানি মনে হয় যে আপনি কোচিং সেন্টারে যে সাজেশনটা দিছিলেন ওইটার কথা মনে করা যায় সবাই যে ফেল করছিল আমি তোমারে তারেতে চাইছি এটা ঠিক না ময়না আমি যদি তোমারে তারেতে যামু তাইলে আমি তোমার সাথে এইভাবে ঘর সংসার করি তাহলে আমার নামে কলঙ্ক কেন রটাইতেছো তোমার মত আমরা কিন্তু বুয়া জরিপ করতেছি না একদম বিজ্ঞান সম্মত একটা লোকও এই জরিপে বাদ যাবে না সেটা সম্ভব না দুলা ভাই আমি নির্বাচনে দাঁড়াইলে আব্বা আমার ভুল বুঝবে আব্বার যদি বিন্দুমাত্র পাশ করার সম্ভাবনা থাকতো আমি কিন্তু ঝামেলায় যেতাম না সামাদ চাচা কেন যে সব বুঝতেছে না সেটা তো আমিও বুঝতেছি না সে গো ধরে আছে ইলেকশন সে করবেই আচ্ছা ঠিক আছে মনে করো আমি নির্বাচনে খারাপ আবার তোমার আব্বাও খারাপ তাহলে তোমার তো কোনো একটা পক্ষ নিতে হইব নাকি দুলা ভাই আমি আব্বার স্পষ্ট করে একটা কথা বলে দিছি ছেলে হিসেবে আমি তাকে একটা ভোট দিতে পারবো কিন্তু তার পক্ষে আমি কাজ করতে পারবো না সেটা কেমন এইটা তো কোনো অবস্থাতে ভালো দেখায় না চাচা চাচি মনে কষ্ট পাবো না কষ্ট পাইলে আমার কিছুই করার নাই আমি চাই জোনা মেম্বারের পরাজয় এর জন্য আমার যা করা লাগে আমি তাই করি তাহলে তো তোমার সম্পর্কে মানুষের খারাপ ধারণা তৈরি হইব না দুলা ভাই আপনি আর আমার কথাটা ফেলেন না আপনি রাজি হয়ে যান আচ্ছা 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 না না আপনি আগে রাজি হন তারপরে হাত ছাড়ুন আচ্ছা ঠিক আছে তোমরা যখন এত করে কইতেছো আমার একটু সময় দাও আমি একটু ভাইবে দেখি ঠিক আছে ভাইবা চিন্তা দেখেন সমস্যা নাই কিন্তু একটা পজিটিভ রেজাল্টের আশায় কিন্তু থাকবে আচ্ছা ঠিক আছে একটু চিন্তা ভাবনা করে দিই করা যায় আপনি বুঝতেছেন না কেন আপনি এই জায়গায় হলে কিন্তু কোনো ঝামেলা থাকে ময়না যেন কিভাবে নফরের বিষয়টা যায় না ফেলছে আর জানোর পর থেকে শুধু কান্নাকাটি করতেছে সেটাই তো স্বাভাবিক তোমার ভাই নফর যেটা করছে ময়নার উপরে আমি যদি সেটা তোমার বেলায় করতাম তাহলে তোমার কি অবস্থা হইতো ভেবে দেখছো আমি তো ময়নারে অনেক বোঝানোর চেষ্টা করলাম কিন্তু ও তো ওর কষ্টের কথা ভুলতে পারতেছে না ও আমারে বলতেছে যে বুবু সব স্বামী তার বউর ইজ্জত রক্ষার চেষ্টা করে আর আমার স্বামী আমার নাম বাজারে তুলে দিছে তোমার ভাই নফইরা যে অন্যায় করছে তাতে আমার উচিত ছিল কি জানো ঘরে ধইরা না ঘরে ধইরা না একটা উষ্টা মেরে বাড়ি থেকে বাইর করে দেওয়া ঝুনা মেম্বার তোরে ঠকাইছে তুই অন্যভাবে প্রতিশোধ নিতিস তা না তুই নিজের বউরে কলঙ্কিত করবি আর এই বউ নিয়ে তোরে সংসার করতে হইব না সব কুলাঙ্গারে ঠাই হয়েছে আমার বাড়িতে আমার বাড়ি ছাড়া কোনো বাড়ি চোখে দেখে নাই আমার নিজের সন্তান আমার পক্ষে কাজ না করে নির্বাচনে সে কাজ করতেছে আমার শত্রুপক্ষের এটা কত কষ্টের ভাবা যায় আমি না বুঝতে পারতেছি না হঠাৎ করে আমার পোলাটা বদলাই গেল কেন এ তো পানির মতো পরিষ্কার বুঝবো না কিসের জন্য হুমায়ুন বের মেয়ে বেলি ওর মাথা খাইছে বেলির সাথে সম্পর্ক করার পর থেকে সে আস্তে আস্তে অধঃপতনে যাইতেছে পরিবর্তন হয়ে যাইতেছে এটা বুঝো না আচ্ছা তাইলে কি আমি বেলির লোকে কথা কমু কোন বিষয়ে কথা কমে না ও যদি কাল আমরে কোনোভাবে বুঝাইয়া সুজাইয়া তোমার বিরোধিতা বন্ধ করতে পারে আমার মনে হয় না কথা বইলে কোনো লাভ হবে আচ্ছা ওই মায়ার কথা শুনে যদি কালাম বদলাইয়া যায় তাইলে ওই মায়ার কথা শুনে আবার তোমার ছেলে বদলাইয়া যেতে পারে না বেলি কথাটা চাইবো সেটা তো একটা বিষয় সেটা অবশ্য তুমি ঠিক কথা কইছো তাহলে তোমার মেয়ে কথা কই দিই তোমার পোলা যদি আমার বিরুদ্ধে কাজ করে তোমার পোলার আমি বাইর থেকে বাইর করে দেবো আমার কথার কোনো নষ্ট হইব না তাইলে কালাম কই যাইব কই যাইব আমি কি জানি আমার জানার কথা এটা যে ছেলে বাপের কথা ভাবে না সেই ছেলের কথা ভাবে আমার কি দরকার কোন দরকার আছে লাইতে মাথায় উঠেছ একবারে
হ্যালো, কি ব্যাপার জুই, কি করতেছো তুমি? এই তো সোনা বাবু, বৈশা বৈশা আমি তোমার কথা ভাবতেছিলাম। কি যে বলো না, আমার কথা তুমি ভাবতেছিলে? আমি তো কোনোভাবেই বিশ্বাস করতে পারতেছি না যে তুমি আমার কথা ভাবতে পারো। ও মা, আমার মুখ পুরা বান্দরে কয় কি, তোমার নিয়ে ভাবু না তো কার কথা ভাবু, আমার আর কেডায় আছে। না না, ঠিক আছে, সব কিছু ঠিক আছে জুই, কিন্তু হঠাৎ করে মানে একেবারে মানে বজ্রপাতের মতো আমার প্রতি যে তোমার ব্যবহার সেটা বদলা গেছে, তো এই জন্য আমি আসলে ঠিক বিশ্বাস করতে পারছি না। ঠিক আছে, কি হলো জুই, কথা বলতে শোনো যে। না, ওই যে তোমার মুখের কথা অনেক মধুর লাগতেছিল, এই লেগা চুপ করে শুনতেছিলাম। আজকে জুয়ের কণ্ঠ এমন শোনা যেতেছে কে, কেমন জানি অচেনা অচেনা লাগতেছে। না মানে আমি ভাবছিলাম কি, বুদ্ধি কইরা তোমারে যেহেতু আমার নাম্বারটা দিয়ে দিছিলাম সেই জন্য তুমি আমারে ফোন দিবা, কিন্তু তুমি তো আমারে ফোনই দিতাছো না। আমার বুদ্ধি করে মোবাইল নাম্বার দিয়ে দিয়েছে, এটা কি বলতাছে জুই? কি হলো কুটকুট সোনা, তুমি তো দেখি আমার লোকে কথাই কইতেছো না। না না না, ঠিক আছে, মানে আমি একটা ব্যাপার, আচ্ছা জুই, আমি কি জুয়ের সাথে কথা বলছি নাকি অন্য কেউ? ও মা, অন্য কারো লোকে মানে? তুমি তো জুয়ের লোকেই কথা কইতেছো, আমি না তোমার নাম্বারটা দিলাম। দেখি বারবার নাম্বার দিছি নাম্বার দিছি, এ কথা বলতেছে কে? আমি কনফার্ম এটা জুই না, আমি অন্য কারোর সাথে কথা বলতেছি। হ্যালো হ্যালো, কি ব্যাপার, বজ্রতে লাইন কেটে দিল, কোনো কিছু সন্দেহ করলো নাকি? নাম্বার তো ঠিকই আছে, তাইলে মনে হইতেছে জুই মোবাইলের কাছে নাই, অন্য কেউ ফোন দিছে। না, অন্য কেউ ফোন ধরছে, আমার ফোন দেওয়া যাবে না, একদম একদম বন্ধ। বেয়াই, আপনারে সে কখন থেকে আমি খুঁজতেছি, আপনি এই বাগানের মধ্যে একলা একলা কি করতেছেন? রাতের বেলা তুমি একলা একলা কেন আইলা, এটা কেমন কথা বেয়াইন? আর একলা একলা মানুষ, আমি আমি একলা একলা কি করতেছি? আমি এখন যে কাজটা করতেছি সেটা হলো নাক দিয়া সুন্দর করে আমি নিঃশ্বাস নিতেছি, আর মুখ দিয়া সুন্দর করে নিঃশ্বাস আমি ত্যাগ করতেছি, মানে কাম না থাকলে যা করে আর ওইটা করতেছি, বুঝছো? আপনি আমারে ডাকলেই তো পারতেন, আমি আপনার লগে গল্প করতাম। না, সেটা করা যায় তো, আবার আমি ভাবলাম যে তুমি আবার কি না কি মনে করো। ধরো বেয়াইল লগে গল্প করমু, তাতে আবার কিছু মনে করার কি আছে কোন তো? আচ্ছা যাও যা, বেয়াই আপনার লগে আমার একটা পার্সোনাল কথা আছে। রাতের বেলা বাড়ির বাইরে নিরালায় আমার সাথে আবার তার কি কথা? কি হলো বেয়াই, কিছু কন না কেন, শুনবেন না? না মানে হয়েছে কি, আমার মনে হয় একটু জর্জর ভাব, শরীরটা ভালো ঠেকতেছে না, মানে পার্সোনাল কথাটা রাতে না বলে দিনে বললে ভালো হয় না? হইব না কেন, অবশ্যই হইব, কিন্তু আমার না কথাটা খুব কইতে ইচ্ছা করতেছে, আবার শরমও লাগতেছে। না সেইটা বুঝছি বিয়াইন, কিন্তু হয়েছে কি, শরীর যখন খারাপ থাকে তখন না কোনো কিছু শুনতে ইচ্ছা করে না, কোনো কিছু করতে খাইতে কিছুই করতে ভালো লাগে না। ঠিক আছে, এখন আমার ওরকম পরিস্থিতি, একটু আগে অনেক হাঁচি দিছি, মানে মনে জ্বর টর আসতে পারে। যাকে বাধ্য, কালকে দিনের বেলা আমি তোমার কথা সব শুনবো না। হ্যাঁ চলো এখন যাই বিয়াইন, কারণ এখানে হিয়াল কুত্তে আছে তো, তুমি একলা সুন্দরী দুর্ঘটনা করতে পারে। রাতের বেলা আবার হাতের জন্য মানুষজন অনেক খারাপ ভাবে। হঠাৎ করে তুমি পকেটে পয়সা আছে কিনা এ কথা কইতেছো কেন? তুমি শ্বশুর আব্বার খাতায় লেখা রাখবা। আপনার শ্বশুর আব্বা নিষেধ করে গেছে যে আপনার এই মাকে দিয়ে খাতায় লেখান যাইব না। শ্বশুর আব্বা নিষেধ করার কারণ কি? সেটা আমি কেমনে করব, আপনার শ্বশুর আব্বার যা জিজ্ঞেস করেন। আচ্ছা কাজ করো, ওই কুদ্দুস ভাইয়ের খাতা লেখা রাখো, হে দিয়ে দিব না। একজনের বাকি আর একজনের খাতায় তার অনুমতি ছাড়া
আমি লিখতে পারুম না। বোঝা ভাই, আমি তো একটা জিনিস বুঝতেছি না, কারোর পকেটে টাকা নাই দেখে সে কি চা খাইবো না নাকি? তুমি আমার চা দাও, আমি পরে দিয়ে দেবো। সবার কাছে বাকি বেসন জানা তোলা ভাই। বোঝা ভাই, তুমি কিন্তু ভুলে যেতেছো যে তোমরা কিন্তু মেম্বারের বিরুদ্ধে প্রার্থী দাঁড় করাইছো, আর আমারও কিন্তু একটা মূল্যবান ভোট আছে। তুমি তো এই ওয়ার্ডের ভোটারই না, তাহলে তোমার ভোট আমাদের কোন কামে লাগবো? বোঝা ভাই, এই সুজন আলী এত কাঁচা কাম করে না, সিস্টেম করে কিন্তু এই এলাকায় আমার ভোট ট্রান্সফার করে নিছি। আমার একটা ভোটের কিন্তু মূল্য আছে, তাছাড়া লগে আমার বউয়েরও ভোট আছে। শোনেন দুলা ভাই, এই জরিপের সময় আপনারে আর আপনার বউ মানে বকুলের ভোট বাদ দিয়ে আমরা জরিপ করছি, অতএব আপনাদের এই ভোট নিয়ে এত পুলকিত হওয়ার কোনো কারণ নাই। ওই ভোটের সময় আসতে কিন্তু বেশি দেরি নাই বোঝা ভাই, ওই ভোট আইলেই বোঝা যাইব আমার আর আমার বউয়ের ভোটের দাম আছে কিনা। সবাই আপনি চাইলে আমার কাছে একটা ফ্রি চা খাইয়া দিতে পারেন। থাক থাক, তারার দরকার নাই। এই সুজন আলী একবার যার কাছ থেকে মুখ ফিরায় নেয় তার দিকে কিন্তু ফিরেও চায় না, কথাটা মনে রাখো। পয়সা নাই আবার বড় বড় কথা। রাত্রে কই শুইছিলিস? কে ঘরে? ঘরে তো বুঝলাম, খাটে বউর পাশে নাকি মাদুর বিছাই নিচে শুইছিলি? আচ্ছা এটা কেমন প্রশ্ন দুলা ভাই, আমি বউয়ের সাথে খাটে ঘুমাইছি নাকি নিচে মাদুর পাইতা ঘুমাইছি এটা জানানোর আপনার কোনো দরকার আছে? দরকার আছে কি নাই সেটা আমার ব্যাপার, তোরে যা জিজ্ঞাসা তুই তার জবাব দে। না আমি কইতে পারুম না। কেন, সমস্যা কি? আরে আশ্চর্য ব্যাপার, এটা আমার পার্সোনাল ব্যাপার। আচ্ছা এই বিষয় তুমি আমার কেন জিজ্ঞেস করতেছো এটা ভাবে তো আমি অবাক হইতেছি। একটা চটকানে মেরে কালি চাপড়া গরম করে দেবো ফাজিল। আরে আমার অন্যায়টা কি যে তুমি আমার থাপ্পড় মারবা? ময় না, তোর কথায় যে কষ্ট পাইছে যে আচরণ পাইছে তো সহ্য করার কথা না। আমি তো মনে করছিলাম ময় না তোরে উষ্ঠা যে ঘর থেকে বাইর করে দিছে সেটা জানার জন্য জিজ্ঞেস করলাম গাধা। আরে আশ্চর্য কথা, ময় না আমার ঘর থেকে বাইর করে দেবে কেডা? হ্যাঁ আমি ওরে বিয়ে করছি না ও আমার বিয়ে করে ঘরে নিয়ে আইছে। আমার তখন মন হইতেছে ময়নার পক্ষে তোর আমি জুতা পেটা করি, ওটা যদি না করি তাহলে আমার অন্যায় করা হবে। আরে দুলাভাই ঠিক আছে, আমি তো আমার অন্যায় বুঝতে পারছি নাকি, তাহলে তো বারবার এইসব কথা আমার বলা দরকার নাই। তুমি তোমার অন্যায় স্বীকার করে একের আমার 14 গোষ্ঠী উদ্ধার করছো, নিজের বউ ময় না তার নামে যে কলঙ্ক রটাইছো, হ্যাঁ সে গ্রামে দে হাঁটবো কি করে? সে কি মাথা উঁচু করে হাঁটতে পারবো? সারা জীবন তার মাথা নিচু করে থাকা লাগবো। আরে কোন বউয়ের নামে যদি কোনো কলঙ্ক রটে, হ্যাঁ তখন সবচেয়ে বড় চিন্তাটা হয় কার? স্বামীর। হ্যাঁ তা আমি তো সেই ময়নার লিয়ে ঘর তো করতেছি, আমি তো তার ঘর থেকে বাইর করে দিই নাই। কথা শুনছো? হ্যাঁ ময়নার লগেই তোর ঘর করতে হইবো বুইলা ভাম, আর ঘর করতে গেলে তুই তো অন্যায় করছ তার জন্য ময়নার পাউদের তো ক্ষমা চাইতে হবে, তা না হলে এই বাড়িতে তোর জায়গা নাই, কথার আমি তোর জানাই গেলাম, মনে রাখিস। কথা শিখছি খালি একখান, কিছু হইলেই এই বাড়িতে তোর জায়গা হইব না, তুই বাইরে যা বাইরে যা। কথা শুনে মনে হইতেছে আমি যেন এই বাড়িতে মাগ না থাকি, বসে বসে খাই, কোনো কামকাজ করি না। মাথা রাখতে দেখি না তো তাই কইলাম। ভাই মুখ সামলাই কথা কও,
তুমি কি আমগো বাড়িতে থাকো যে আমগো বোনের খবর তুমি রাখবা হ্যাঁ আমরা বোনটা ঘরের সালে মাথা রাখিনা সেটা তোমার কে কইছে আরে তোমাগো বাড়িতে থাকন লাগবো কেন মানসে কয় তাই কইলা তার নামটা খুনে বসাতে বলা লাগবে কে কইছে আর যাই কই নাম কইতে পারুম না বোন মাফ চাই দোয়াও চাই তুমি নামই যখন কইতে পারবা না তাহলে কথা কান কইলে কিসের জন্য হ্যাঁ এটা ফাও কথা কই আমার সামনে থেকে চুপ করে সইরা যাবা এটা তো হইবার পারে না তোমরা বোন কয়টা যা ঝগড়াইটে নামটা কয়া দেই আর তোমরা যেয়া তার মাথাটা যদি ফাটাই দাও এ মধু দাই দেখছো এই এক বুড়া মানুষটা কি কইতেছে হ্যাঁ এই আমরা বন্ডা নাকি ঝগড়াটি কি 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 সমস্যা এ তোমরা একটু থামবা তোমরা দুইজন মিলে কি ছেলে মানুষই শুরু করছো ওই ছেলে মানুষ আমি শুরু করছি না ইনি শুরু করছে হ্যাঁ এই সত্যি কথা কর কে আপনার সাথে এই কথা কইছে যে আমরা ঝগড়াটা তার কথা এক্ষুনি আমার কাছে স্বীকার করতে হবে তা নইলে কিন্তু আপনার মাথা ফাটাই আমি দুই ভাগ করে দেব এই মধু দেখছিস এই পুষ্কি মাইয়াটার তেজ কত সে নাকি আমার মাথা ফাটাই দিব মানুষ বুড়া হলে দিন দিন তার স্বভাবের মধ্যে একটা মার্জিত ভাব চলে আসে আর ভজা ভাই তুমি যত বুড়া হইতেছ তত আস্তটা ফাজিল হইতেছ এজুই কি কো সম্বন্ধে আমার কথা কইতো হয় না বাদ দাও কেডা মুরুব্বি মধু দা হ্যাঁ এই ভজা ভজা ভাই তার আচার আচরণ তো দেখা মনে হয় না যে সে মুরুব্বি আচ্ছা ঠিক আছে আমি মুরুব্বি না ধরে লইলাম আমি চ্যাংরা এইবার ক্ষমা করে দেওয়ান যায় না অন্যায় করার করবা আর সেই সাথে সাথে ক্ষমাও চাইবা এটা তো হইবার পারে না আমার সাথে এখন তোমার শপথ করা লাগবে আমি যা যা কমু সেই কথাগুলো তোমার শপথ করা লাগবে হ্যাঁ কিসের শপথ শপথ করলেই বুঝতে পারবা আমি যা যা কমু তোমার তাই তাই কওয়া লাগবে আমি পারব না পারবো না মানে আই বাজা ভাই তুমি কি চাইতেছো যে আমি এখন অ্যাকশনে যাই বাজা ভাই সুইজা কইতেছ মানে না পারব না এটা আমার ইজ্জতের ব্যাপার শোনো এর সাথে বড় বেইজ্জতের কাম হইব জুই যে বাবা হুমকি দিতেছে সময় থাকতে থাকতে মাইনা না যা কইতেছে তাই কয়ে দাও ঠিক আছে কও আমি শপথ করিতেছি যে আমি শপথ করিতেছি যে জীবনে আর কোনদিন কোন মায়ের সাথে ঝগড়া করব না টেড়িবেড়ি কথা করব না জীবনে কোনদিন কোন মায়ের সাথে ঝগড়া করব না এবং টেড়িবেড়ি কথা কব না যদি মন ভুলে কিংবা মুখ ফসকে ঝগড়া করে ফেলি তাহলে তাড়াতাড়ি ক্ষমা চাইয়া ফেলুন যদি মন ভুলে বা মুখ ফুকসে ফাউল কথা বলেও ফেলি তাহলে তাড়াতাড়ি ক্ষমা চাইয়া ফেলো আর যদি ক্ষমা চাইতে না পারি আর যদি ক্ষমা চাইতে না পারি তাইলে সেইখানে সেই মাইয়া আমার মাথা ফাটাই দিব তাহলে সেইখানে সেই মাইয়া আমারে মাথা ফাটাই দিব যদি তুমি খুশি হ্যাঁ খুশি ভাই তুমি খুশি আরে এটা কি করলি কিসের খুশি আপনি তো দেখতেছি মির্জাফরের চেয়েও খারাপ মানুষ হয়ে গেছেন মামা এই কথা কইতেছো কেন ফরিদ আমার জানা মতো তোমার ভাই আর তোমার মতো মির্জাফর তো এই বাংলাদেশেও নাই তাদের টপকাইয়া আমি এক নম্বরে কেমনে গেলাম ফরিদ কিছুই তো বুঝতে পারতেছি না আপনি কিছুই বুঝতে পারতেছেন না তাই না মামা না শুনুন একটা কথা বলি মামা মির্জাফর যত খারাপ মানুষই হোক সে কিন্তু তার স্ত্রীর নামে কলঙ্ক দেয় নাই কিন্তু আপনি মির্জাফরের চেয়েও খারাপ কাজ করছেন মির্জাফরের চেয়েও খারাপ আপনি নিজের স্ত্রীর নামে কি করে কলঙ্ক দিলেন হ্যাঁ এই প্রশ্নের জবাব তো আমি তোমারে দিব না ফরিদ অবশ্যই দিতে মামা আপনার প্রশ্নের সাথে আমার ভাই ভাবির সম্মান জড়িত আমার ফ্যামিলির সম্মান জড়িত কি বলেন আপনি তোমার জেইনা ভাই সে তো মির্জাফর ওই মির্জাফরের আমার মান সম্মান শুনেন মামা আপনাকে একটা কথা বলি উঁচু গলা কথা বলবেন না আপনি যে কাজ করছেন আপনার তো এখন জেল ফাঁস গেল জেলের ভাত খাওয়া উচিত ছিল জানেন ওরে বাবা ওই জেল জরিমানা সব তো তোমার ভাইয়ের হাতে না তা দেখি আমারে কি রকম জেলের ভাত খাওয়াতে পারে শুনুন একটা কথা বলি জেল জরিমানা আমার বড় ভাইয়ের হাতে কিনা সেটা আমি জানি না তবে একটা কথা বলি আপনাকে মনোযোগ দিয়ে শুনেন আপনি কিন্তু ভুলেও আমার ভাইয়ের সামনে পড়েন না তবে আমার ভাই আপনারা যে কেমনে কিভাবে সাইজ করব এটা আমি বলতে পারতাছি না কিন্তু আপনারে কিন্তু ভয়ঙ্কর ভাবে সাইজ করবে আমি একটা কথা বলে দিলাম ওই সমস্ত সাইজ সুইজ করার ভয় আমার দেখায় না ফরিদ